নমস্কার, আজকে শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সবরি। শুরু করছি আজকের গল্প সবরি। ক্যারাম বোর্ডের একধারে ছটকে পড়া গুটি হঠাৎ বেঠিক মারা, অন্য গুটির আঘাতে পকেটে পড়ার মতোই ফণীচন্দ্র নিতান্ত অকারণে অন্য লোকের ধাক্কায় জেলের গাড়ি অর্থাৎ প্রিজন ভ্যানের পকেটস্থ হয়ে গেল। পাড়াগাঁয়ের চাষি কৈবর্তর ছেলে, বাপ ঋণের দায়ে পৈতৃক জমি বিক্রি করে গ্রামের জাতি জ্ঞাতিদের চাষের কাজে মজুর খাটে। মামারা ছেলেটিকে দিয়েছিল একজনের বাড়িতে গরুর সেবায় অর্থাৎ রাখালি করতে। হঠাৎ পাশের গ্রামের বাবুদের বাড়িতে ছোকরা চাকরের চাকরি জুটে গেল। ফণী সেখানে থেকে হঠাৎ চালান হলো কলকাতায়। বাবুদের বাড়ির জামাই থাকেন কলকাতায়, তিনি এলেন শ্বশুর বাড়ি। ফণীকে তার বড় পছন্দ হয়ে গেল, তিনি চেয়ে নিলেন ফণীকে। বাপ ভীরু লোক, কলকাতা সম্বন্ধে আতঙ্ক তার অনেক। কলকাতার জলে নোনা ধরে, কলকাতার রাস্তায় নামলেই গাড়ি চাপা পড়ে, গলিতে ঢুকলে গোলক ধাঁধার মতো হারিয়ে যায়। এঁকে বেঁকে ডাইনে বাঁয়ে সোজা বেরিয়ে সোজা যেদিকেই যাক না কেন, মানুষ গলির আদিও মেলে না, অন্তও পাওয়া যায় না। যদি যায় তখন মানুষ নিজেকে হারিয়ে বসে থাকে, নিজের নাম পর্যন্ত ভুলে যায়। কলকাতায় জোচ্চরে ঠকায়, গাঁট কাটায়, পকেট কাটে, গুন্ডায় ঠ্যাঙায়, ছোড়া মারে, তাতেও যদি কেউ বাঁচে তখন আছে কলকাতার ভেলকি। সে ভেলকিতে একবার পড়লে দুনিয়া ভুলে যায় মানুষ। ফণী তার মামরা ছেলে, অনেক কষ্টে তাকে বাঁচিয়েছে, এত বড়টা করে তুলেছে। সে হাত জোড়ো করে বললে, আগে বাবু তাহলে আমার নিঘাত মৃত্যু হয়ে যাবে। ফণী কিন্তু ভালো মানুষ নয়, বাপের মতো ভীরুও নয়, বর্ষার পোনা মাছের মতো লাফিয়ে চলা তার অভ্যাস। যেমন মাছের মায়ের বারণ না মানা ছানা পুকুরের বাঁধের ওপারে বন্যার জলের গন্ধ পেয়ে লাফিয়ে গিয়ে পড়ে বন্যার বুকে, তেমনি করে বাপকে লুকিয়ে বাবুদের জামাইয়ের সঙ্গে ফণী কলকাতায় চলে গেল। রেলে চড়লে হাওড়ায় নেমে আলো দেখে অবাক হয়ে গেল। ট্রাম মোটর রিক্সা মানুষের ভিড় দেখে ভয়ও পেল প্রথমটা, কিন্তু কয়েকদিনের মধ্যেই কলকাতার কায়দা সে জেনে নিলে। দুরন্ত ছোট ছেলে, ঘাটের অল্প জলে হাত পা নিয়ে হুল্লোড় করা যাদের অভ্যাস, তারা বেশি জলে পড়লে অভ্যাস করা হাত পা ছোড়ার দৌলতে হঠাৎ যেমন সাঁতার শিখে যায়, তেমনি ভাবেই কলকাতা সমুদ্রে পানকৌটির মতো সে ভাসতে লাগলো। এমন কি কিছুকালের মধ্যে ডুব সাঁতার কাটার মতো পারদর্শিতাও লাভ করল। কয়েকদিনের মধ্যেই সে বাবুর বাড়ির পাড়াটা চিনে ফেললে, গলি চিনলে, বড় রাস্তার মোড় চিনলে, বড় রাস্তার পথ চিনে, ফুটপাত চিনলে, বাবুর মুদির দোকান, মিষ্টির দোকান, পান সিগারেটের দোকান থেকে বাজার পর্যন্ত চিনে নিলে। দর থেকে দস্তুরির কায়দায় পর্যন্ত সে লায়েক হয়ে উঠল। ভালো করে চুল ছাঁটলে, বাবুদের বাড়ির এক টুকরো সাবান সংগ্রহ করলে, একখানা ছোট আয়না চিরুনি কিনলে, বাবুরা এসেই দুটো হাফ প্যান্ট একটা পুরনো কামিজ দিয়েছিলেন, সেগুলোর জন্যে একখানা কাপড় কাচা সাবান পর্যন্ত কিনে ফেললে। যার থেকে বোঝা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার স্বাস্থ্যতত্ত্ব না বুঝলেও ও দুটির রূপতত্ত্বের মহিমা ওর হৃদয়ঙ্গম হয়েছে। পাড়া চিনে নেওয়ার পর ক্রমে ক্রমে সে গোটা কলকাতাটাকেই চিনে নিলে। বড় রাস্তা থেকে বস্তির গলি পর্যন্ত চিনলে, নিজেদের চাকর ও ঝি সমাজ আবিষ্কার করলে। ঠিকই এবং ২৪ ঘন্টার কাজের মর্ম হৃদয়ঙ্গম করলে। মাইনের রেট জানলে, মাসে পাওনা ছুটির রেওয়াজ জানলে। অবশেষে
একদা ফোনি মাইনের রেট নিয়ে বিনীতভাবে আবেদন জানিয়ে ভদ্রভাবে তর্ক করে মাইনে বাড়িয়ে নিতে অকৃতকার্য হয়ে সন্ধ্যার পর পানকৌটির মতো ডুব মারলে। কায়দা সে ভালোই শিখেছিল, সেই কায়দা মাফিক জরুরি অজুহাত দেখিয়ে এর আগেই মাইনেটা হালফিল শোধ করে নিয়েছিল। নতুন মাসের তিন চার দিন খাটুনিটা অমনি গেল শুধু। তার বদলে ফোনি বাবুর একজোড়া চলনসই পুরনো জুতো পায়ে একটু বড় হওয়া সত্ত্বেও পুটলিতে বেঁধে নিলে কাগজ এবং ন্যাকড়া গুঁজে বেশ চলবে, সেটা সে দুপুরে পায়ে দিয়ে দেখে নিয়েছিল, অভ্যাস করেছিল খানিকটা। জামাইবাবুর বাড়িতে ছ মাস, এক ব্যবসাদার বাবুর বাড়ি তিন মাস, একজন সরকারি বড় চাকুরে বাবুর বাড়ি এক বছর, একটি চায়ের দোকানে এক বছর, তারপর এলো মেসের চাকরিতে। দু তিনটি মেস ঘুরে সে আবিষ্কার করলে মেসের মধ্যে চাকরের স্বর্গ হলো কলেজি ছেলে বাবুদের মেস। এখানকার চাকরি অবশ্য সবচেয়ে কঠিন, ছুটোছুটিতে এখানে পক্ষীরাজ হতে হয়, বোঝা বইতে হতে হয় ঐরাবত, চড়চাপড় খেতে হতে হয় গাধা, বকুনি ও গালাগালি শুনতে বাঁদর হতে হয়, অর্থাৎ শুনেও দাঁত মেলতে হয়। ফ্যাংচানের ভঙ্গিতে নয়, হাসির ভঙ্গিতে, তা হোক। তা হলেও এখানকার চাকরি সবচেয়ে ভালো, কারণ বাবুরা দয়াতে আশুতোষ, দানে কর্ণসেন, আমিরিতে দিল্লির শাহেনশা বাদশা। পুরনো জামা কাপড়ের হেলাত জায়গির রাখতে জায়গা হয় না চাকরের পুটলিতে কি টিনের পেঁটরায়, ফোনিও প্রচুর পেলে। অবশেষে এইখানে একদা মিলল তার শিরোপা, টুপি পর্যন্ত মিলল একটা। ১৯২১ সালের পর বাবুরা তখন টেরি ঢেকে টুপি পরতে আরম্ভ করেছে, গান্ধী টুপি। সেই টুপি একটা তার মিলে গেল। দুপুরবেলা ছুটি, বাবুরা যায় কলেজে, সেটাই বেড়াবার উপযুক্ত সময়। আগে জুতো জামা পরে ফোনি বেড়াতে যেত, এইবার সে টুপিটা এঁটে বেরুতে শুরু করলে। হঠাৎ ওই টুপিটার জন্যই একদিন একটা জনতার ধাক্কা খেতে খেতে জেলের গাড়ির পকেটে ঢুকে গেল। আন্দোলন থেমে এসেছে, নেতারা জেলে, তবুও তখনও মধ্যে মধ্যে দুটো একটা ছোটোখাটো আন্দোলন লেগেই আছে। এমনিই একটা ছোটোখাটো আন্দোলনের আবর্ত, অর্থাৎ পুলিশ ও ভলেন্টিয়ারের জনতা ফোনির চোখে পড়ল। সে কৌতূহলী হয়ে এগিয়ে গেল। মাথায় তাজের কথাটা তার খেয়াল ছিল না, বরং এ আক্কেলও তার ছিল না যে জীবনে তাজই সব। যুদ্ধক্ষেত্রে রাজার তাজ না দেখতে পেয়ে বড় বড় যুদ্ধে জিতের বাজিতে হার হয়ে গিয়েছে। হলদিঘাটের যুদ্ধে একজন সর্দার রানা প্রতাপের তাজ কেড়ে নিজের মাথায় পড়ে প্রাণ দিয়েছিলেন, রানা রক্ষা পেয়েছিলেন, সুতরাং দোষ পুলিশেরও নাই। মাথার টুপি দেখে ঘা কয়েক বাটন লাগিয়ে তাকেও তার টেনে পুরে দিলে ওই গাড়িটার ভেতর। পুকুর থেকে ছোট মাছ তুলে এনে বড় বড় মৎস্যবতারের রাজ্যের মধ্যে তাকে ছেড়ে দিলে। বড় বড় নেতারা ছিলেন যে জেলে ফণীকে ঢুকিয়ে দিলে সেই জেলে। জেল থেকে বেরিয়ে কলকাতায় কয়েকদিন কাটিয়ে সে দেশে ফিরল একটা চরকা, একটা তকলি, খানিকটা তুলো, একটা তিন রঙা পতাকা, টিনের সুটকেস এবং বিছানার বান্ডিল নিয়ে। অর্থাৎ কলকাতা ত্যাগ করে স্থায়ীভাবে দেশে এলো। প্রায় ছ বছর কলকাতায় থেকে সেখানকার মালমশলায় জীবনে খানসামাগিরির যে ইমারতখানি সে গড়েছিল, ছ মাস জেলে থেকে তার আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। খাপড়া ছাওয়া বস্তির ঘর জাদুকরের জাদুতে যেন একেবারে পাল্টে গিয়েছে। বড়লোকের তিনতলা দালান অবশ্য হয়নি, কিন্তু গরিব ভদ্র গৃহস্থের চুনকাম করা সেকালের ১০ টাকা ভাড়ার বাসা বাড়ির চেহারা নিয়েছে।
জেলে যাবার আগে তার মাথায় ছিল বড় বড় চুল, লম্বায় এক বিঘতের চেয়েও দুই এক আঙুল বড়। মাথা ঝাঁকি দিয়ে সেগুলোকে সে মধ্যে মধ্যে নাচাত। সে চুল কেটে ছোট করে ফেলেছে, কামানো বন্ধ করে কচি কচি দাড়ি গুঁফে মুখখানাকে কচি ধানের ক্ষেতের মতো করে তুলেছে। ছোট করে চুল ছাঁটা মাথার ভিতর মগজেও অনেক ওলট পালট হয়েছে। পলাশের যুদ্ধ তাঁতির আঙুল কাটা থেকে সেদিনের জালিয়ানবাগ পর্যন্ত ঘটনা সেখানে ঠাঁই পেয়েছে। এখানকার রায়বাড়ি আর চৌধুরী বাড়ির তিন পুরুষ ধরে দাঙ্গা এবং মামলার কাহিনীর ঠিক পাশেই বাসা বেঁধেছে, প্রতিজ্ঞা করেছে পরে নেটো বাসন, ছাড়া কাপড়, পায়ের জুতো, শোয়া বিছানা, ঝাড়ু এবং নেতা এ ঘেঁটে রোজগার করে বাঁচার চেয়ে না খেয়ে মরা ভালো। কাজেই দেশে ফিরতে হলো। ঘর দোর খাঁখা করছে, বাবা নাই। তিন মাস আগে সে মারা গিয়েছে, ফোনে তখন জেলে। জ্ঞাতি গোষ্ঠী ছাড়া আপনার জন কেউ ছিল না, খবর কে দেবে? আর খবর দিবেই বা কোথায়? ছেলের খবর না পেয়েই তো গোবিন্দ দাস বিছানা পেতেছিল। ফোনে মাথায় হাত দিয়ে দাওয়ার উপর বসে পড়ল, চোখ দিয়ে জলের ধারা নেমে এলো। বাপের মুখখানা পর্যন্ত সে মনে করতে পারলে না। শেষবার সে বাড়ি এসেছিল বছর খানেক আগে, জেলে যাবার মাস কয়েক আগেই বটে। ফোনের আগমনে পাড়াপড়শিরা অনেকেই এসেছিল। কলকাতার হাওয়া লাগা ফোনই অনেকদিন থেকেই লোকের কাছে বিস্ময়ের বস্তু। নিন্দা বা প্রশংসা, ভালোবাসা অথবা হিংসা, এর একটা না একটা প্রত্যেকেই তাকে দিয়ে থাকে, অবহেলা করে কেউ থাকতে পারে নাই। এবার তারা এলো অধিকতর বিস্ময় নিয়ে। ছমাস সে কোথায় ছিল? কলকাতা থেকে সে কি দিল্লি লাহোর গিয়েছিল, না বোম্বাই মাদ্রাজ কোথায় গিয়েছিল? সকলেই তাকে সান্ত্বনা দিলে, কি করবে বলো, তার অদৃষ্ট আর তোমার ভাগ্যি, বেটার সেবা, পুত্রের আগুন, তার অদৃষ্টি ছিল না, তোমার ভাগ্যেও ছিল না, তুমি তো আর জেনে শুনে অবহেলা কর নাই। কিন্তু চিঠি দিতে তো পারতিস না, তা পারতিস না, একখানা পোস্টকার্ড, তাতে তো আর লাখ পঞ্চাশ খরচ লয়, দু লাইন নিকে সাকিম মোকাম যদি জানাতিস তবে তো এখান থেকে খবর দিতে পারতাম আমি। আহ, চিঠি দিলে আর সে মরবেই বা কেনে? খবর না পেয়েই তো বিছানা পাতলে সে, দিনের মাথায় না হোক একশো বার বলেছে, সরলা শেষকালে ছেলেটা অকালে মরলে রে, আর দু চোখ দিয়ে তার বসুধারা বয়ে যেত। ফোনি মাথা হেঁট করলে জেলের কথা মনে হলো। জেলের মধ্যে বড় বড় স্বদেশি বাবুরা নিজেরা যখন চিঠি লিখতেন তখন তাকেও চিঠি লেখার কথা বলতেন। কি ফোনি, বাড়িতে চিঠিপত্র দেবে না তুমি? জেলের নিয়মে মাসে মাসে চিঠি লেখার অধিকারের কথাও সে জানত, মনেও হতো মধ্যে মধ্যে, কিন্তু তার বাপের উত্তরের চেহারা কল্পনা করে সে লজ্জা পেত। পোস্টকার্ড অথবা খামের মধ্যে ময়লা বালি কাগজে আঁকা বাঁকা লাইনে বিশ্রী হরফে বাপের উত্তর আসবে, বানান ভুল থাকবে, কান্নাকাটি থাকবে। বাবা যেবন, তোমার জেহেল হইয়াছে, খবর পাইয়া আমার মাথায় বজ্রঘাত হইল, ভয়ে পরাণ উড়িয়া যাইবার উপক্রম হইয়াছে, ভগবান শেষে আমার কপালে এই নিকিয়াছিলেন, দিন রাত কাঁদিতেছি, ইহার পূর্বে আমার মৃত্যু হইল না কেনে? বাবুরা সে চিঠি পড়বে, হাসবে, এই ভেবে সে চিঠি লেখে নাই। ভেবেছিল ছ মাস তো দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু বাপ যে তার মরে যাবে এ কথা সে ভাবে নাই। সরলা পিসি বললে, কি কথার জবাব দিস না জেরে, এদিকে আবার মাথায় একটা টুপি চড়িয়েছে, বলি এতদিন ছিলি কোথায় শুনি? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনি বললে, উপায় থাকলে কি আর চিঠি দিতাম না পিসি? উপায় ছিল না, ছ মাস ছিলাম জেলে, খালাস পেয়েছি চার দিন আগে, খালাস পেয়ে ছুটে আসছি। সমস্ত লোক ঠিক একসঙ্গে চমকে উঠল,
জেল, জেলে ছিলি 6 মাস, সর্বনাশ, ছি 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 ছি। সরলা পিসিও চমকে উঠেছিল। কয়েক মুহূর্ত পর হঠাৎ সে ফণীর মুখের কাছে হাত নেড়ে বললে, ঝাঁটা মারি তোর মুখে, আস্তা করে ঝাঁটা মারি, জেলে গিয়েছিলি তুই জেলে গিয়েছিলি, গোবিন্দ দাদার ছেলে, তু দেবতার মতন মনীষী ছিল তোর বাপ, তুই জেল খেটে এলি, আস্তা করে মুড়ো ঝাঁটা তোর কপালে মারি আমি, কি করেছিলি, চুরি না ফৌজদারি, কি করেছিলি বল না, কেনে বল না কেন রে মুখ পোড়া, ওরে ওরেও বাঁশবুকো ড্যাকরা ছেলে। একটু বিষণ্ন হাসি হেসে ফণী বললে, চুরি ফৌজদারি জেল নয় পিসি, এ হলো স্বরাজের জেল, অহিংস আন্দোলন, মহারাজ গান্ধীর হুকুমে জেলে গিয়েছিলাম আমি। সমবেত লোকেরা আবার চমকে উঠল। অন্ধকার রাত্রে দূরান্তরে ঘনবসতি বাজারে হাটে লাগা আগুনের আলোয় লালচে আকাশের ছটার মতো স্বরাজ ও গান্ধীর খবরটা আবছা আবছা পেয়েছে তারা। বড় বড় লোক, এ জেলার সবচেয়ে বড় উকিল একজন ডাক্তার নাকি জেলেও গিয়েছে, পাশের গায়ের বাবুদের দুজন ছোকরা জেলে যাবার জন্যে গিয়েছিল, কিন্তু জেলে তাদের নেয় নাই, নাকে খদ দিয়ে বাড়ি ফেরত পাঠিয়েছে, সেই জেলে গিয়েছিল ফণী। সকল লোকের কথা থাক, সরলা পিসি যে সরলা পিসি সে পর্যন্ত অবাক হয়ে গেল। সরলা পিসি তো যে সে লোক নয়, গোটা গায়ের লোক তাকে ভয় করে, সমীহ করে। বয়সের দিক থেকে একরত্তি মেয়ে সরলা, 30-এরও নিচে, 27-28 হবে, ফণীর চেয়ে মাত্র কয়েক বছরের বড়, কিন্তু বয়সের ওজনে সরলার গুরুত্ব মাপা যায় না। 27 বছর বয়সেই সে 47 বছরের গুরুত্ব অর্জন করেছে। সবল স্বাস্থ্য, রূঢ় দৃষ্টি, কটু কঠোর কণ্ঠস্বরের সাহায্যে বিশ্ব সংসারে স্বজনহীন নিঃসন্তান সরলা বৈধব্যের কয়েক বৎসরের মধ্যেই এ গুরুত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। পৃথিবীতে কাউকে সে ক্ষমা করে না, তার বাপ মায়ের কথা উঠলে সে বাপকে বলে চামার চণ্ডাল রাক্ষস, মাকে বলে রাক্ষসী চণ্ডালী। তাদের পেট ছিল অভর, আমার কপালে খেয়ে পেট ভরিয়েছে, সরলার বাপের বিষয় ছিল না, কিন্তু বিষয় বুদ্ধি ছিল জটিল। সম্পত্তিশালী এক বৃদ্ধের সঙ্গে সরলার সে বিবাহ দিয়েছিল, নগদ 250 টাকা গুনে নিয়ে। এছাড়া জামাইয়ের সঙ্গে শর্ত ছিল, জামাই সম্পত্তির অর্ধেক লিখে দেবে সরলার নামে। কিন্তু বেচারি বুদ্ধির জটে নিজের পরমায়ুকে জড়াতে পারেনি, তাই লেখাপড়ার আগেই হঠাৎ সরলার বাপ মারা গেল। কিছুদিন পর সরলার সংস্থান করে দেওয়ার সংকল্প মনের মধ্যে পোষণ করেই সরলার বৃদ্ধ স্বামীও মারা গেল। সঙ্গে সঙ্গেই সরলার সতিনপো দুজন প্রায় ঘাড় ধরেই তাকে ঘর থেকে তাড়িয়ে দিলে। সরলা আশ্রয় নিলে এসে মায়ের কাছে। এসব ঘটনা অনেক দিনের, ফণী তখনও কলকাতায় যায়নি। ফণীর বয়স তখন 12-13, সরলার 18-19 হবে। সরলার মায়ের তখন এদিকে হাতে ভাঁড় নেবার অবস্থা, সরলাকে বিক্রি করার 250 টাকার কতকটা সরলার বাপ বেঁচে থাকতে খেয়েছিল, কতকটা খেয়েছিল মোরে শ্রাদ্ধকর্মে, বাকি যা ছিল তাও সরলার মা খেয়ে তখন শেষ করে এনেছে। সরলা মায়ের বাড়িতে এসে নিজের গহনা বিক্রি করে কিনলে 2টি গাই আর ছুতোর ডেকে তৈরি করিয়ে নিলে একটা ঢেঁকি। গায়ের বাউরির মেয়েদের সঙ্গে সের করা 2 পয়সা মজুরি ঠিক করে গায়ের দুধ বিক্রি আরম্ভ করলে, এবং বাবুদের গায়ের ভদ্রজনের ধান এনে চাল তৈরি আরম্ভ করলে। মায়ের সামনে ভাতের থালা নামিয়ে দিয়ে বললে, না পিণ্ডি গেল, চণ্ডালি রাক্ষসী তুমি, মা মরে গিয়েছে,
পিণ্ড আর সরলা দেয় না, কিন্তু চণ্ডালী রাক্ষসী গালাগালি সে এখনো দেয়। স্বামীর কথা উঠলে বলে, নিবংশের বেটা নিবংশে যাক, আমার দুশ্মন, জন্ম জন্ম যেন নরকে পুষতে থাকো তুমি। সতীনপদের নাম সে করে না, স্বামীকে নিবংশ বলেই তাদের পাওনা সে শোধ করে। শুধু গ্রামের নয়, ওই বাবুদের গ্রামে যাদের ধান ভেনে সে খায়, তাদের বাড়িতে পর্যন্ত সরলা, আদি এবং অকৃত্রিম সরলা। বাবু বলে সম্ভ্রম করে না, ওদেরই ধানের কল্যাণেই তার অন্ন, এ বলেও কোনো বিনয় নাই। এই সেদিন বাবুদের বাড়ির পৌঢ়া বিধবা মেয়ে অতিরিক্ত চাপ দিয়ে সেরে চাল মাপছিল, দেখে সরলা বলেছিল, মা ঠাকুরন, চাল তো তুলো লয় যে টিপলে বেশি ধরবে, সেরের মাথায় চেপে যদি নেচে নেচে ঠাসো মা, তাতেও ধরবে না, তার চেয়ে সেরের ভেতরটা চেঁচে দিও, আর আজকের মতো না হয় আঙুল কেটে সেরের মাথায় বেড়া দাও, বুঝলে? এই সেই সরলা, সেও অবাক হয়ে গেল ফণীর কথা শুনে। অবাক হবারই কথা এই যে ব্যাপারটা, যেটা এ গ্রামের লোকের কাছে দূরান্তের জনপদের বসতি পোড়ানো আগুনের ছটা লাগা আকাশের মতো, সেটা সরলা খুব কাছে থেকে দাঁড়িয়ে দেখেছে। ওই বাবুদের গ্রামে সরলা প্রতিদিন না হোক দু একদিন অন্তর নিয়মিত যায়, সেখানে সে তিন রঙা ধ্বজা পতাকা দেখেছে, বাবুদের বাড়িতে মোটা চটের মতো কাপড় শুকুতে দেখেছে, ছেলেদের মিছিল দেখেছে, আবগারির দোকানের সামনে হোমরা চোমরা বাড়ির ছেলেদের পিকেটিং করতে দেখেছে। দেখে শুনে সে গালে হাত দিয়েছিল, সে কি কাণ্ড, হোমরা চোমরা বাবুরা কথায় কথায় পায়ের জুতো খুলে যে সব লোকের পিঠে বসিয়ে দেয়, আনকোরা নতুন জুতো মারতে মারতে ছিঁড়ে গেলেও ক্ষতি হয় বলে যারা আফসোস করে না, তাদের বাড়ির ছেলে হাত জোড় করে, পায়ে ধরে মাতাল গেঁজেল আপিঙ্কর ইতর লোককে মদ গাঁজা খেতে বারণ করেছে, বলেছে গান্ধীজির উপদেশ। বাবুদের দুজন ছেলে জেলে যাবার জন্য গিয়েছিল, সেদিন সরলা উপস্থিত ছিল ওখানে। চোর ডাকাত জেলে যায়, হাতে হাত করিয়ে এঁটে কোমরে দড়ি বেঁধে নিয়ে যায় লাল পাগড়ি পরা পুলিশ, যারা যায় তারা যায় শুকনো মুখে, লোকে দেখে বলে শালা চোর, চুরি বিদ্যে বড় বিদ্যে, যদি না পড়ে ধরা, ধরা পড়লেই মরা, যাও বাবা এইবার ঘানি টেনে এসো। আর এরা জেলে গেল সে যাবার রকমই আলাদা, গায়ের লোক মেয়ে ছেলে ভেঙে এলো স্টেশনে, হাতে হাত করি নাই কোমরে দড়ি নাই, তার বদলে গলায় এক রাশ ফুলের মালা পরে হাসতে হাসতে গেল। মেয়েরা সব শাঁক বাজালে, খই ছড়ালে, জয় জয়কারে আকাশ ফাটিয়ে দিলে, গান্ধীজির জয়, বন্দে মাতরম, আর ওই ছেলেদের নাম ধরে জয়ধ্বনি, চব্বিশ প্রহরের হরধ্বনির মতো। সঙ্গে সঙ্গে দারোগা কনস্টেবল গেল চোরের মতো, তাও সে ছেলে দুটিকে নেয় নাই জেলে, নাকে নাকি খদ দিয়ে ফেরত দিয়েছিল, এসব এ গায়ের লোকে শোনা কথা, সরলার কিন্তু চোখে দেখা। ফণীর বাবা গোবিন্দ ছিল হাবা গোবা ভীরু, কেউ চড় মারলে গালে হাত বুলাত, কিন্তু বলতে পারত না কখনো, মারলে কেন হে বাপু, তার ছেলে ফণী। সরলা গল্প শুনেছিল এক সিদ্ধ পুরুষ মনি ঋষি ইঁদুরের বাচ্চাকে মন্ত্র পড়ে বাঘ করে দিয়েছিল, গোবিন্দ দাদার ছেলে ফণীর বৃত্তান্তটা যে সেই বৃত্তান্ত। হঠাৎ সরলার চোখে জল এসে গেল, চোখের জল মুছে সে বললে, আহ, আজ গোবিন্দ দাদা থাকলে সে একদিকে কাঁদত একদিকে হাসত, তা আয় উঠে আয় আমার বাড়িতে আয় বাবা, ছাই ফেলতেও ভাঙা কুলোর তো বিনাশ নাই ক্ষয় নাই, অক্ষয় অমর, হতভাগী আমি তো আছি তোর পিসি, আয় আয় বাবা আমার ঘরে আয়।
বৈকালে এলো লাল পাগড়ি মাথায় পুলিশ। ফণী কইব তো কোন বাড়ি? ফণীকে চিনতে কষ্ট হলো না। সরলা পিসির দাওয়ায় বসে সে চরকা কাটছিল। সিপাহিজি এসে বললে, চলো থানায় দারোগাবাবু ডাকিয়েছেন। ফণী তার মুখের দিকে তাকিয়ে বললে, ওয়ারেন্ট কই? সিপাহিজি একটু ভড়কে গেল, বললে, ওয়ারেন্ট নেহি, দারোগাবাবু ডাকিয়েছেন। ফণী বলে দিলে, বিনা ওয়ারেন্টে আমি নেহি জায়গা। দারোগাবাবুর আমি নকর নই, প্রজা নই, খাতক নই, কাহে জায়গা? সরলা যে সরলা, সেও আড়ষ্ট হয়ে গেল, হাত পা নাড়বার শক্তিও তার হারিয়ে গিয়েছে যেন। ফণী বলছে কি? সিপাহিটাও কিছুক্ষণ চুপ করে থেকে সবিস্ময়ে বললে, নেহি জায়গা তুমি? ফণী বললে, ওয়ারেন্ট থাকে তো জায়গা, নেহি থাকে তো নেহি জায়গা। জোর করে নিয়ে জায়গা তো শুয়ে পড়েগা, টানতে টানতে নিয়ে জানে হোগা। হাসতে লাগলো ফণী। খানিক জেলে থেকেই ফণী হিন্দিতে কথা বলা শিখেছিল। সিপাহিটা চলে গেল, শাশিয়ে অবশ্যই গেল, কিন্তু ফণীর হাসি বেড়ে গেল। হঠাৎ তার দৃষ্টি পড়ল সরলা পিসির উপর। ছায়ের মতো পাউশুটে হয়ে গিয়েছে সরলা পিসির মুখ। সে ডাকলে, সরলা পিসি? সরলা এবার হাসবার চেষ্টা করলে, ভয় লাগলো নাকি পিসি? সরলা অস্বীকার করলে না, সে এসে বসলো তার পিঠের কাছে, পিঠে হাত বুলিয়ে দিয়ে বললে, ভয় একটুকুন লাগছিল ফণী। ফণী হাসতে লাগলো, ভয় কি? তারপর সে আরম্ভ করলে ছোটখাটো একটি বক্তৃতা। জেলখানায় সে যা শিখে এসেছিল সেই সব বেশ বীরত্ব সহকারে বীর রস সহযোগে বলতে আরম্ভ করলে। বলতে বলতে চরকা বন্ধ হয়ে গেল। সরলা পিসির মুখ বিস্মিত, মুখের দিকে চেয়ে তার দিকে বসল। এ হলো একরকম যুদ্ধ, জানো পিসি? কাটাকাটির যুদ্ধ নয়, অহিংস যুদ্ধ। গ্রেপ্তার করতে চাও, হাত বাড়িয়ে দেব। জেলে দিতে চাও, চলো জেলে। গুলি করতে চাও, দাঁড়াবো বুক পেতে, মারো গুলি। ফণী উঠে বুক ফুলিয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিলে কেমন ভাবে সে গুলি খাবার জন্যে নির্ভয়ে দাঁড়াতে পারে। রূঢ় দৃষ্টি সরলার চোখে যেন রূপান্তর ঘটে যাচ্ছে। স্মিত দৃষ্টিতে ফণীর দিকে চেয়ে মৃদু হেসে সে সস্নেহে বলল, বস বাপু, তোর কথা শুনে কি হচ্ছে আমার? বীর তুই, ঠিক আছে, নে বস। হাত দুটো উপরের দিকে তুলে ফণী আড়ামোড়া ছেড়ে বললে, বসে থেকে পিঠটা টনটন করছে পিসি, একটুকুন ছাড়িয়ে নি দাঁড়িয়ে। তার হাত ধরে টেনে সরলা বললে, তবে আমার কোলে মাথা রেখে শুয়ে পড় খানিক, মাথায় হাত বুলিয়ে দি। স্বরাজ কথাটা সরলা শুনেছে, কিন্তু বুঝতেও পারে নাই, বুঝার চেষ্টাও করে নাই কোনোদিন। আজ কিন্তু সে স্বরাজকে অবহেলা করতে পারলে না। বললে, স্বরাজটা কি রে? সবাই তো বলে স্বরাজ, স্বরাজ কি রে, স্বরাজটা কি? ফণী স্বরাজের ব্যাখ্যা করলে, স্বরাজ গান্ধীজির স্বরাজ, গান্ধীজির রাজ্য। গান্ধী কে রে? গান্ধী গান্ধী অনেক তো শুনেছি, গান্ধী কে রে? মহারাজা গান্ধী। হ্যাঁ, মহারাজা গান্ধী। মহারাজা গান্ধীকে তুই দেখেছিস? সরলা পিসির মুখের দিকে তাকিয়ে তার সে মুখ দেখে ফণীর মিথ্যে বলতে ইচ্ছে হলো। দেখি নাই বলে সে নিজের গৌরবকে খাটো করতে তার মন খুঁতখুঁত করে উঠল। সে বললে, হ্যাঁ, মহারাজা গান্ধীকে আমি দেখেছি বই কি। সরলা নীরবে ফণীর চুলের গোড়ায় হাত বুলিয়ে দেয় আর ভাবে, জমিদার বাড়িতে জমিদারের সঙ্গে দেখা করেই হাঙ্গামা কত। দারোয়ান খানসামা নায়েব গোমস্তার সুপারিশ চাই, দেউড়ি থেকে দোতলায় খাস কামরা, বারান্দা দরদালান সিঁড়ি সে ঘুরপাক কত। আর এ হলো মহারাজা গান্ধী। যাত্রার আসরে প্রভাসযোগ্য পালার কথা মনে পড়ল তার। গোকুল থেকে যশোদা গিয়েছিলেন
ক্ষীরসর নলিনী দ্বারকায় তার গোপাল রাজা হয়েছে তাকে দেখতে গিয়েছিলেন। দাঁড়ি তাকে ঢুকতে দেয়নি, আর মহারাজার সঙ্গে ফোনই দেখা করেছে। এই গায়ে গোবিন্দ দাদার ছেলে, সে দেখা করে এলো মহারাজা গান্ধীর সঙ্গে। ফোনে পরম আরামে পিসির কোলে মাথা রেখে শুয়ে গল্প করে যায়। জানো পিসি, রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিলেন, বাকল পরেছিলেন, মাথায় জটা বেঁধেছিলেন, তারপরে এসে অযোধ্যার সিংহাসনে বসে রাজা হয়েছিলেন। জানো তো মহারাজা গান্ধী 1 যুগ জেলে থাকবেন, তারপর রাজ্য পাবেন। আমাকেও আবার জেলে যেতে হবে, হুকুম এলেই যাব। সরলার চোখ আবার জলে ভরে ওঠে। সে হবে না ফণি, তোর বিয়ে দেব, ঘর সংসার করবি, ছেলে পুলে হবে, ওসব করতে তুই আর পাবি না। ফণি ঘাড় নাড়তে আরম্ভ করলে, অনেকক্ষণ ধরে ঘাড় নাড়লে, যেন অনেক বিবেচনা করে, অনেক ভেবে, গভীর গুরুত্বের সঙ্গে অস্বীকার করলে। না, সরলা ধমক দিয়ে বললে, বেশি চালাকি করিস না। ফণি হাসলে এবার, বিজ্ঞ মানুষে বিষণ্ণতার সঙ্গে হেসে যেমন হতাশ করে দেয় মানুষকে, তেমনি হাসে। হঠাৎ মাতুমাসির গলার সাড়া পেয়ে তারা দুজনেই চমকে উঠল। মাতুমাসি অর্থাৎ মাতঙ্গিনীর বিক্রম সরলার চেয়ে কম নয়, কিন্তু মাতুমাসি সরলাকে ভয় করে। তার কারণ, মাতুমাসির অনেক দুর্নাম আছে। সরলার পিছনের দিকে রাস্তার উপর কখন এসে দাঁড়িয়েছিল মাতুমাসি, গলার আওয়াজে পিছন ফিরলে সরলা, ফণিও ঘাড় ঘুরিয়ে মাতুকে দেখলে। মাতুমাসি, হ্যাঁ বাপু, তা ও মনুষ্যটা কে লা? তোর কোলে শুয়ে রয়েছে ওই যে মনুষ্যটা, ও তো ফণি। আচ্ছা, কচি খোকা, তা বেশ বেশ। মাতুমাসি আর দাঁড়ালো না, খানিকটা গিয়ে কিন্তু হঠাৎ আবার ফিরল। সরলা তার দিকেই তাকিয়ে বসেছিল। চোখে চোখ পড়তেই মাতুমাসি বললে, তুই কি বুড়ি হয়েছিস সরলা? সরলা এবার উঠে দাঁড়ালো ধনুক ছাড়া তীরের মতো। কি বলছো মাসি? মাসি হেসে বললে, সুধাচ্ছি। বলি, মাসির আজি কদিন হলো বল দেখিনি। সরলা তাকে বিধবার আগেই সে অদৃশ্য হয়ে গেল, কিন্তু সরলা বুঝলে তার কটুক্তির নোংরা অর্থ। সরলার সর্বশরীরে যেন জ্বালা ধরে গেল। বৈশাখীর আকাশের এক টুকরো মেঘের মধ্যে কালবৈশাখীর ভূমিকার মতো মাতুমাসির কথাগুলোর মধ্যে গ্রামজোড়া একটা রটনার সম্ভাবনা নিহিত আছে। গ্রামজোড়া কেন, দেশজোড়া রটনা রটাবে মাতুমাসি। মাতুমাসির উপরে রাগে ক্ষোভে তার অন্তরে জ্বালা ধরে গেল। বাবুদের বাড়িতে একটা আয়না আছে, ছেলেমেয়েরা সেই আয়নায় মুখ দেখে আমোদ করে। সরলা সেই আয়না দেখেছে, সে আয়নায় বাবুদের মুখ ভূতের মতো কদাকার দেখায়। মাতুমাসির অন্তরটা সেই আয়নার মতো, নিজে সমস্ত জীবনটা পাপ করে কুকাজ করে কাটালে দুনিয়াতে পাপ আর কুকাজ ছাড়া আর কিছু দেখতে পায় না। বৈকালের অবশিষ্ট সময়টা সে কাজকর্ম করলে, আর আপন মনে একা একা মাতুমাসিকে গাল পাড়লে। ভাইয়ের ছেলেতে আর গব্বের সন্তানের তফাৎ কি? মা বেটার মতো বয়সের তফাৎ নয় ফণি আর আমার মধ্যে, কিন্তু ও যদি আমার সৎ বেটা হতো, ও যদি আমার মায়ের পেটের ভাই হতো, যে কুকথা বলবে তার জিভ খসে যাবে, যে কু দেখবে সে কানা হবে, চোখের মাথা খাবে। হঠাৎ বাইরে থেকে কে ডাকলে, সরলা আছিস? সরলা? সরলা কান খাড়া করে চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে দাঁড়ালো শব্দচকিত বনের বাঘিনীর মতো। মাতুমাসি এর মধ্যেই তাহলে ছোঁয়াচে ধরিয়ে দিয়ে এসেছে? এ তো হরকাকার গলার আওয়াজ।
ওই আবার গায়ের মাতব্বর। মাতু যেমন হারামজাদি, হরও কি ঠিক তেমনি হারামজাদা, ওই আবার গায়ের মাতব্বর। আবার ডাকলে, সরলা সরলা সরলা। আবার দাঁত মুখ বার করে রোদের ছটায় সান দেওয়া ছুরির ঝকমকানির মতো ঝকঝকে চোখ নিয়ে বেরিয়ে এলে। কি দরজার মুখে এসেই কিন্তু সে অপ্রতিভ হয়ে গেল। হরেরামের পিছনে বাবুদের গায়ের ছেলেরা দাঁড়িয়ে, মাগো ও মাগো, এ মূর্তি দেখে বাবুরা বলবে কি? হরকাকা এক গাল হেসে বললে, বাবুমশাইরা এসছেন ফণির খোঁজে। ফণি কই? সরলা মৃদুস্বরে বললে, ছিল তো এইখানে, কোথায় গিয়েছে এখন? কি দরকার আমাকে বলেন? হর বললে, বাবুরা এসেছেন ফণিকে নিয়ে মেটাং করবে। বাবুদের ছেলেরা হাসলে, বললে, মেটাং নয় মিটিং, মানে সভা। সরলা অবাক হয়ে গেল, ফণিকে নিয়ে বাবুদের ছেলেরা মিটিং করবে? বাবুদের গায়ে মিটিং সে দেখেছে, জজ ম্যাজিস্টার সাহেব শুভ আসে, চেয়ারে বসে, লোকজন সব আসে, মিটিং হয়। সাহেবরা বাবুরা সব কত কথা বলে, যাত্রার দলের বক্তৃতার মতো, লোকেরা শোনে, হাততালি দেয়। ফণিকে নিয়ে বাবুরা সেই মিটিং করবে? বাবুদের গায়ে মিটিং করে ফণি ফিরে এলো ফুলের মালা গলায় নিয়ে। বাবুরা ফণিকে বললে, দেশের বীর সন্তান তুমি, মুখ উজ্জ্বল করেছ আমাদের। সরলা নিজের চোখে দেখেছে, নিজের কানে শুনেছে। একা সরলা নয়, এ গায়ের হারু কাকা থেকে ছেলে ছোকরা অনেকজনই গিয়েছিল। কত ধ্বনি দিলে সব, বন্দে মাতরম, গান্ধী মহারাজের জয়, সেই সঙ্গে তারা ফণির জয়ও বললে। কালবৈশাখীর টুকরো মেঘ জয়ধ্বনিতে চাপা পড়ে গেল। চাপা যদি না পড়ে তো না পড়ুক, সরলার আর দুঃখ নাই তার জন্য, বলুক যে বলবে বলুক। ফেরার পথে সকলের সামনেই সে ফণিকে বললে, মালা তুমি ছিঁড়ো না, নষ্ট করতে পারবে না, আমাকে দাও, আমি রেখে দেব। দুপুরবেলা খাওয়ার পর সে দাওয়ার উপর ঘটা করে মাদুর বিছিয়ে বসল। ফণিকে শুইয়ে তার মাথা কোলে নিয়ে বললে, যা দেখি নাই বাবার কালে, তাই দেখালে ছেলের পালে, তুই যা হোক দেখালি বটে ফণি। ফণি কপালে হাত ঠেকে প্রণাম করে বললে, পিসি গান্ধী মহারাজের জয়, বুঝলে? সরলা তা বুঝেছে, নইলে যারা চিরকাল বাবুদের বলে, আমরা হুজুরদের জুতুর চাকর, সেই তাদের ছেলে ফণির এমন আদর হয়? সরলা আর কথা বলে না, চুপ করে বসে ভাবে, মহারাজা গান্ধী, রাজা মহারাজা সে দেখে নাই, যাত্রার পালাগানের রাজা দেখেছে, ঝলমলে মখমলের জড়ি বসানো পোশাক, মাথায় সাদা পালক দেওয়া তাজ, কোমরে তলোয়ার। গৌরব লুব্ধ ফণি মিথ্যা কথা বলে যায়, জানো পিসি একই মিটিং দেখলে, মহারাজা গান্ধীর মিটিংয়ে লাখ লাখ লোক আসে, দেশ ভেঙে ঝেঁটিয়ে ছুটে আসে। মহারাজার এক পাশে থাকে চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, আর এক পাশে থাকে মোহাম্মদ আলী, শওকত আলী। ফুলের মালা সে এক এক গাছা মালা কি, সেই মালার বোঝা হয়ে যায়, বুঝলে? আমরা সব দাঁড়িয়ে থাকি ভলেন্টিয়ারের দল। সরলা নিস্তব্ধ হয়ে শোনে, কিছু কি ভাবে সে? সেই জানে, হয়তো দুই করে, শোনেও আবার ভাবেও। স্বপ্নাতুর দৃষ্টিতে দুপুরের নির্জন পথের উপরে ছায়া ভরা বাঁশবনের দিকে চেয়ে থাকে, এদিকে অনর্গল বকে যায় ফণি। হঠাৎ তাকে বাধা দিয়ে সরলা প্রশ্ন করলে, আচ্ছা ফণি, যাত্রার দলের রাজার পোশাকে জরির কাজ করা থাকে, মহারাজার পোশাকের কাজগুলো সোনার তারের বুঝি লয়?
মাথার মুকুটে আসল হিরে থাকে, লয় আলোর ছটায় পিদিমির মতো জলে, লয় সরলপিসির অজ্ঞতায় ফণি অপরিমেয় কৌতুক অনুভব করলে, গভীর স্নেহের সঙ্গে বিজ্ঞভাবে হেসে বলে উঠল, আরে না না, গান্ধী মহারাজ রাজপোশাক পরে না। তবে আর গান্ধী মহারাজ কি, নিজে হাতে চরকা কেটে সুতো তৈরি করে, খদ্দর এই মোটা কাপড় পরে, তাও সাত হাত এই হাঁটু পর্যন্ত, খালি গা জামা পরেই না, তার পোশাকে সোনার তার। বিস্ময়ে অভিভূত হয়ে গেল সরলা, অনেকক্ষণ চুপ করে বসে সে ভাবলে, বুঝতে চেষ্টা করলে ফণীর কথা, কিন্তু বুঝতে পারলে না, অবশেষে প্রশ্ন করলে, কেনে? হাঁ ফণী, কেনে পরে না? এই লাও, তবে আর গান্ধী মহারাজ কি, গান্ধী মহারাজ বলে যতদিন না সবাই ভালো কাপড় পরতে পায়, এই তুমি আমি মুচি মুদফরাস সবাই ততদিন রাজপোশাক তিনি পরবেন না, দিনে দশ পয়সার বেশি খান না, সবাই যতদিন ভালো খেতে না পাবে ততদিন তিনি ভালো খাবেন না। সরলা যেন কেমন হয়ে গেল, তার চোখের সামনে দুপুরের নিস্তব্ধ ছায়া ঘন বাঁশবন যেন মিলিয়ে গেল, মুছে গেল, মনের মধ্যে সকল জিজ্ঞাসা থেমে গেল, চাল ধান পাওনা গণ্ডার হিসেব ভুলে সে মাতুমাসির কুৎসিত মুখখানা জীবনে কখনো দেখেছে বলে মনে হলো না তার। কোলে মাথা রেখে শুয়েছিল ফণী, যাকে পেয়ে তার জীবন অনেক পাওয়ার আনন্দে ভরে উঠেছে, সেই ফণীর কথাও সে ভুলে গেল, মাটির পুতুলের মতো এক দৃষ্টিতে সম্মুখের দিকে চেয়ে সে বসে রইল। সে যেন কাহিনী শুনছে, সে যেন যাত্রাগানের পালা শুনছে। ফণী ডাকলে, পিসি। সরলা তখনও বাঁশবনের দিকে চেয়ে অবাক হয়ে রয়েছে। বৎসরখানেক পরে ফণী আবার জেল হয়ে গেল, আশ্চর্যের কথা এবার জেল হলো বেআইনি মদ চোলাই করার অপরাধে। ফণী কিন্তু গান্ধী মহারাজের জয় বলেই চলে গেল নির্ভয়ে, মাথার টুপিটা নিতেও ভুললে না, ছোঁয়াচে রোগ থেকে বাঁচবার জন্যে টিকে নেওয়ার ব্যবস্থা আছে, নানা রোগের নানা টিকে, কিন্তু টিকেরও একটা মেয়াদ আছে, জোরের মেয়াদ ফুরিয়ে যায়। ফণী জেলে স্বদেশীবাবুদের কাছ থেকে যে টিকে নিয়ে এসেছিল তার মেয়াদও ফুরিয়ে এসেছিল, তাই মাদক নিবারণ করতে গিয়ে সে নিজেই মদ ধরে বসল। তখন অসহযোগ আন্দোলনে ভাটা পড়েছে, বাবুরা ইউনিয়ন বোর্ড নিয়ে মেতেছে, বাবুদের ছেলেরা করছে থিয়েটার, ফণীর সঙ্গে দেখা হলে কেউ কথা বলে কেউ বলে না, সে বেকারের মতো ঘোরে, এখানে ওখানে বসে বিড়ি টানে, সন্ধ্যায় ফিরে আসে, হাতের পয়সা ফুরিয়েছে, মধ্যে মধ্যে চাকরি খোঁজে কিন্তু মনের মতো পায় না, একাধটা জায়গায় চাকরি যারা দেবে তারা বলে, গান্ধী মহারাজের সেবাই তুমি বাবা, তোমাকে চাকরি আমরা দিতে পারি, কথাটা বলেছিল স্কুলের হেডমাস্টার, স্কুলের চাকরের কাজের জন্য গিয়েছিল ফণী, কলকাতায় যেতে ইচ্ছে হয় কিন্তু সরলা পিসি বলে না সে হবে না। তার চোখ জলে ভরে ওঠে, সরলা পিসিকে কাঁদিয়ে যেতে তারও ইচ্ছে হয় না। এমনি অবস্থায় একদিন বাবুদের গা থেকে বাড়ি ফিরিবার পথে সন্ধ্যের মুখে তার দেখা হলো বাবুদের গায়ের নিত্য বুড়ো আর নেপালের সঙ্গে, মাঠের মধ্যে গাছতলায় বসে তারা মদ খাচ্ছিল। ফণী তাদের বললে, ছি ছি, গান্ধী মহারাজের হুকুম শোনো নাই তোমরা? নিত্য বললে, নিশ্চয়ই শুনেছি। ফণী বললে, তবে? বুড়ো বললে, বিলিতি কাপড় কিনতে বারণ, কিন্তু দেশি কাপড় পরলে বারণ নাই। ফণী হকচকিয়ে গেল। বুড়ো বললে, আজকে না বলো?
হ্যাঁ কি না? হ্যাঁ, দেশি কাপড় পরবে বই কি? নিজে হাতে সুতো কেটে। হ্যাঁ হ্যাঁ, এও তাই, ইংরেজের মদ আমরা কিনে খাই না, আমরা নিজেরা তৈরি করি নিজের হাতে, গৃহজাত, বুঝলে? স্বদেশি মদ তাই খাই। যুক্তি শুনে ফণি অবাক হয়ে গেল, কোনো উত্তর খুঁজে পেল না। নেপাল নিজের আঙুলটা মদে চুবিয়ে একটা দেশলাইয়ের কাঠি জেলে ধরিয়ে দিলে। আঙুলটার চারদিকে নীলচে আগুন জ্বলতে লাগলো। নেপাল বললে, দেখো কিরকম তেজ দেখো। বুড়ো বললে, শুকে দেখো না, গন্ধই আলাদা, কলা দিয়ে তৈরি এই মদ। ফণির নাকের কাছে ওরাই ধরলে মদের বোতল। গন্ধ ভালো না লাগলেও দোকানের মদের গন্ধের মতো উৎকট নয়, এটা বলতে হলো ফণিকে। নিত্য বললে, তাও আলাদা, খেয়ে দেখো এক ঢোক। ফণি সেদিন খেলে না, কিন্তু তিন দিনের দিন খেয়ে অপার আনন্দ অনুভব করলে এবং এই গোপন ব্যবসায়ের প্রসারের কথা শুনে ওদের সঙ্গে এই অভিনব স্বদেশি ব্যবসায় যোগ দিয়েও ফেললে। গায়ের বাবুরা এ ব্যবসাকে দস্তুর মতো উৎসাহিত করেন, বাধা খরিদ্দারি 10-12 জন, অর্থাৎ দৈনিক 10-12 বোতল বিক্রি, 1 টাকা বোতল, 5-6 টাকা রোজগার। ফণি হিসেব করে দেখলে ভাগে দৈনিক সে পাবে 5 সিকে 1.5 টাকা। বন্দে মাতরম বলে সে লেগে গেল ওদের সঙ্গে, চলছিল ভালোই। আবগারি বিভাগে স্বরাজ প্রায় এনে ফেলেছিল, হঠাৎ পুলিশ ধরে ফেললে, জেল হয়ে গেল 1 বছর। সরলার মনে হলো অন্ধকার রাত্রে ঘরের একমাত্র প্রদীপ হঠাৎ নেবে গেল, সত্য সত্যই অত বড় আঘাত সে জীবনে কখনো পায়নি। সংসারের সমস্ত কাজই যেন ফুরিয়ে গেল তার। নিজের পেটের জন্য আয়োজন করা সে কি কাজ, নিজের জন্য ঘর সে কি আবার ঘর? দুপুরবেলা সে তার দাওয়াটিতে বসে থাকে, সেই বাঁশবনটির দিকে চেয়ে। আকাশ ছোঁয়া হিলহিলে লম্বা বাঁশগুলি বাতাসে দোলে, বাতাস জোরালো হয়ে উঠলে বাঁশবনে কত রকম শব্দ ওঠে, কখনো মনে হয় বাঁশিতে কেউ যেন সুর তুলছে, কখনো মনে হয় গরুর গাড়ির চাকা কাঁদছে, বাঁশবনের তলায় ঝরা পাতা ওড়ে, ডগায় হরিয়াল পাখিরা শাড়ি বেঁধে বসে থাকে, ডাকে ডাকে যেন জলতরঙ্গ বাজনার সুর বাজে। কিন্তু সরলার কানেও কিছু যায় না, চোখেও কিছু পড়ে না, সে ভাবে শুধু ফণির কথা। তার কোলে মাথা রেখে ফণি গল্প বলত, গান্ধী মহারাজার গল্প, এমন রাজার কথা সে আর কখনো শোনে নাই। রাজা রাজভোগ খায় না, রাজবেশ পরে না, রাজপ্রাসাদে বাস করে না, দিনে নাকি 10 পয়সার খায়, নিজের হাতে কাটা সুতোই বোনা, 7 হাত কাপড় পরে, কুটির বেঁধে বাস করে, গরিব দুঃখী অনাথ আতুর পেট ভরে খেতে পায় না, ছেঁড়া ময়লা কাপড়ের একদিক পরে একদিক কাচে, ভাঙা ঘরে জলে ভেজে শীতে কাঁপে, কতজন পথের ধারে গাছতলায় জীবন কাটায়, তাদের দুঃখের ভাগ নিয়েছে রাজা, তাদের দুঃখ ঘোচাবার জন্য তপস্যা করছে এই মহারাজা, পায়ে খড়ম পরে হাতে দণ্ড নিয়ে রাজা ঘুরছে অনাথ আতুরের সেবা করবার জন্য। ভাবতে ভাবতে বেলা পড়ে আসে, বাঁশবনের ছায়া ঘন হয়ে ওঠে, দুপুর শেষ হতে পাখিরা একবার কলকল করে ডেকে ওঠে, গায়ের পথে লোক চলাফেরা শুরু হয়, কাঁধে গামছা ফেলে কাঁখে কলসি নিয়ে মাতুমাসি মাঠের পাথার পুকুরের ঘাটে যায়, সে ঠোঁটের ডগায় পিচ কেটে বলে, কি লো ধ্যান করছিস নাকি সরলা, কত ঢঙই দেখালি। সরলা এবার চমকে ওঠে, কিন্তু মাতুমাসির কথার প্রতিবাদ করতে ইচ্ছে হয় না। মাতুর পিছনে আসে সরলার বয়সী বউঝিয়েরা, তারা ডাকে, জলান্তে যাবি নাকি সরলা?
বর্ষার দিনে ঝমঝম করে বৃষ্টি নামে পাশের বাড়িতে চেঁচায়, ধান তোল, ওরে ধান তোল, বৃষ্টি এসেছে। গেল রে গেল, শুকনো কাপড়খানা ভিজে গেল, তোল তোল। সরলা ধর মর করে ওঠে, নিজের ধান কাপড় তুলতে ছুটে যায়। শীতের দিনে দুপুর গড়ালেই মাঠের কাজ শেষ করে চাষিরা গায়ের পথের ধুলো উড়িয়ে ধান বোঝাই গাড়ির সারি নিয়ে গায়ে ঢোকে। গাড়ির পেছনে ছোট ছোট ছেলে মেয়ের দল ধানের শীষ কুড়োয়, সুযোগ পেলে দু চার শীষ ছিঁড়েও নেয়। ধানের শীষ বেচে তারা বেগুনি খাবে, পালো খাবে। সরলার দাওয়ার সামনে তারা এসে হাসে, বেশি বয়সী যারা তারা হাসে মুখ টিপে, ছোকরা হি হি করে আঙুল দেখিয়ে হাসে। তারাই বলে, সরলা পিসি ধ্যান করছে ভাই, ফণি ফণি ফণির ধ্যান করছে, ফণি ওকে গুণ করেছে। সরলার সম্বিত ফিরে আসে, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে উঠে ঝাঁটা হাতে নিয়ে ঘরের কাজ শুরু করে। অনেকদিন আগে মাতুমাসির এই কথা শুনে তার গায়ে যেন জ্বালা ধরে গিয়েছিল, কিন্তু আশ্চর্যের কথা, ছেলেগুলোর কথা শুনে তার এতটুকু রাগ হয় না, বরং ওদের কথাই সে মনে মনে সত্যি বলে মেনে নেয়। পরের ছেলে পোষ না মানা পাখির মতো শিকল কেটে উড়ে গেল, কিন্তু শিকলটার যে দিকটা বাঁধা ছিল তার হাতের মণিবন্ধে, শিকলটি বজ্র বাঁধনে বেঁধে রাখলে তাকে। এক এক সময় মনে হয় ফোনে বোধহয় সত্যি গোপনে তন্ত্রমন্ত্র পড়ে তাকে তুকতাক কিছু করেছিল। সে নিজেও বুঝতে পারে আগের মানুষ সে আর নাই, তার নেই আগুনের মতো তেজ, সে তেজ যেন নিভে গিয়েছে, তীরের মতো কথার তুন যেন খালি হয়ে গিয়েছে। গোখরো সাপ ছিল সে, এখন ধোঁড়া হয়েছে। এক এক সময় মনে হয় সে যেন কাঙাল হয়ে গিয়েছে, কাঙাল করে দিয়ে গিয়েছে ওই ফণি। স্বামী পুত্রের সুখ জানে না সরলা, কিন্তু স্বামী পুত্র নিয়ে যারা ঘর করে তাদের সুখ সে দেখেছে। ফণিকে নিয়ে সে তাদের চেয়েও সুখী হয়েছিল। আগে মধ্যে মধ্যে সরলার আক্ষেপ হতো, আহ যদি তার মায়ের পেটের একটা ভাইও থাকতো, কিন্তু সে কি ফণির মতো হতো? ফণি হয়তো তাকে গুণই করেছিল। এক এক সময় মনে হয় গান্ধী মহারাজের কাছে সে যদি একবার যেতে পারত, তবে তার চরণ ধরে বলতো, মহারাজ তুমি আমার ফণিকে ফিরিয়ে দাও, ওকে বলো যতদিন তোমার পিসি আছে ততদিন তুমি ঘরে থাকো। সে দিন গুনে যায়, পয়লা, দোসরা, তেসরা, পনেরো, বিশে, তিরিশে বসে গেল। জ্যৈষ্ঠ মাস ৩১ দিনে, আষাঢ় আবার ৩২ দিনে মাস, শ্রাবণ ভাদ্র আশ্বিন ৬ মাস গেল, অগ্রহায়ণে নবান্ন, পৌষ সংক্রান্তিতে পৌষলক্ষ্মী পিঠে পরব। সরলার কিসেরই বা লক্ষ্মী, কার জন্যেই বা পিঠে পরব? উত্তরায়ণ সংক্রান্তির পুণ্য তার কাছে বড় বলে মনে হল, সে চলে গেল গঙ্গা স্নানে। প্রথম গেল কাটোয়া, সেখান থেকে গেল নবদ্বীপ, গোড়াচাঁদ আছেন নবদ্বীপে, বাকি রইল মাঘ ফাল্গুন চৈত্র, আর মাত্র ৩ মাস। দশই চৈত্র দিন রাত্রি সমান, কিন্তু সরলার মনে হলো এত বড় দিন এত বড় রাত্রি জীবনে সে কখনো দেখে নাই। ৩০ চৈত্র গাজন, পরদিন বছরের শুভ দিন, বুড়ো শিব গাজনের পুজো নিয়ে জলসায়ী হলেন। দোকানে দোকানে হালখাতা, গৃহস্থ বাড়িতে পঞ্চদেবতার পুজো। সরলা অনেক ঘটা করে পুজো দিলে ফণি ফিরে আসবে। ফণি খালাস পেয়েছিল কদিন আগেই, বুড়ো নিত্য এরা এসে খবর দিলে, ওরা খালাস পেয়েছে কদিন পরে। জেলখানায় মাসে ৩ দিন রেমিশন পাওয়া যায়, ফণি পুরো রেমিশন পেয়েছে, বুড়ো নিত্য এদের রেমিশন কাটা গিয়েছিল। ফণি সম্ভবত জেল থেকে বেরিয়ে ওখান থেকেই কলকাতা চলে গিয়েছে, অন্তত তারা বললে তাই।
সে নাকি বলেছে এবার বেরিয়ে একেবারে কলকাতা। গায়ে লয় বাবা, সমুদ্রেতে ডুব মারব, ডোবায় থাকলে দড়ি বেঁধে পুলিশে দীর্ঘ দড়ি দিয়ে বেঁধে রাখবে, কোথাও কিছু হলেই টানবে, তাছাড়া কিসের সুখে গায়ে থাকব? সুখের সন্ধানে সে কলকাতা গিয়েছে, নিশ্চয়ই গিয়েছে, নির্ঘাত বলেই দাঁত মেলে হাসতে লাগলো। সরলার ঠোঁট কাঁপতে লাগলো, প্রাণপণে সে বুক বাঁধতে চেষ্টা করলে, কিন্তু বানের মুখে বালির বাঁধের মতো সে থাকলো না। লোকে বললে সরলার মাথা খারাপ হয়ে গিয়েছে, কথা নাই, বার্তা নাই, হাসি নাই, কান্না নাই, ভালো নাই, মন্দ নাই, মাথা খারাপ না হলে মানুষ এমনি হয়? মাতুমাসি বললে সরলা তুই গুণিন দেখা, কোনো তুকতাক সে করে গিয়েছে। সরলা তার মুখের দিকে চেয়ে রইল, তারও মনে হল তা হবে, সত্যিই তো, নইলে এমন হবে কেন? গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললে সে, নীরব স্তব্ধ আনন্দহীন দুঃখহীন সরলা কাজকর্ম করে, ধান আনে, ধান ভানে, দুপুরে দাওয়ায় বসে থাকে বাঁশ বনের দিকে চেয়ে। মাঝে মাঝে চমক আসে, বন্দে মাতরম, মহাত্মা গান্ধী কি জয় শব্দ শুনে নিথর জীবনে তার তরঙ্গ ওঠে, দেশ জুড়ে আবার রব উঠল। 1337 সাল, নদীর বন্যা পুকুরের গায়ে এসে লাগে, এপারে জল ওপারে জল, মধ্যখানে থাকে পুকুরের মোহনার মাটির বাঁধ, কতকালের পুরনো বাঁধ, জমি পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছে, জলে গলে না, বানের জল ঢেউ মারে, এপারে পুকুরের জলের মাছের আর তর সয় না, বাঁধ ভাঙার তারা লাভ মারে এপার থেকে ওপার, তেমনি করে মানুষ ঘর থেকে বেরিয়ে লাভ দিয়ে পড়ছে। মহারাজের ডাক এসেছে, সে ডাক ওই বানের জলের মতো, সরলার অসার মনে সার এসেছে, সে নিত্য এসে বসে থাকে স্টেশনের ধারে, বসে বসে দেখে বর্ষার বানের জলে পাউশের মাছের মতো লম্বা সারি দিয়ে চলেছে সব ধ্বজা পতাকা নিয়ে, ফণি ফণি কোথায়? আবার থিতিয়ে আসে, থেমে আসে হাঁক ডাক, সরলা দাওয়ায় বসে থাকে বাঁশ বনের দিকে চেয়ে, আবার চমক আসে, গান গিয়ে ভিক্ষে করছে বাবুদের ছেলেরা, বলে হরিজন আন্দোলন, সে কি মহাত্মা গান্ধী গরিব লোকেদের জন্য ভিক্ষে চেয়েছেন? ভিক্ষে? মহারাজা ভিক্ষে করছেন? সরলা পরদিন একটি টাকা আঁচলে বেঁধে নিয়ে এলো, দেবে সে, এক টাকাই দেবে, ষোলো আনার কম কি দেওয়া যায়? কিন্তু ভিক্ষের দল সামনে দিয়েই পার হয়ে গেল, সে টাকাটা মুঠোয় চেপে দাঁড়িয়ে রইল, বাড়ি ফিরে টাকাটাই সিঁদুর মাখিয়ে তুলে রাখলে। 1352 সাল, সরলা নিজে আছে, আর সব তার মুছে গিয়েছে, 49-এর ঝড়ে ঘর উড়েছে, বানের দেওয়াল পড়েছে, 50-এর আখড়ায় দুর্ভিক্ষে সে ভিক্ষে সার করেছে, রোগে অস্থি চর্মসার হয়েছে, পরনে তার শত ছিন্ন একখানা রেশমের পাঠির কাপড়, সব গিয়ে ওইখানেই তার সম্বল, ওখানে ধর্মকর্ম করার জন্য শুদ্ধ কাপড় ছিল, এখন পথের ধারে বসে ভিক্ষে করে, ফণিকে মনে পড়ে না, মনের মধ্যে শুধু দুটি কথা, একটি পয়সা দাও, আর কি করে তার মরণ হবে। সঙ্গে জুটেছে একজন, একটি ছোট্ট মেয়ে, নিজের নাম পর্যন্ত জানে না, নাম বলে খুকু। ভালো নাম কি? ভালো নাম তো আছে একটা, কিন্তু সে জানে না, অনেক ভেবে মেয়েটা বলে খুকুরানী। সরলার হাত ধরে সে পথে বসিয়ে দেয়, আবার উঠিয়ে নিয়ে আসে। সরলা বসেছিল পথের ধারে, মেয়েটা এসে বললে উঠে আয় আজ, উঠে আয়। সরলা বলে এর মধ্যে উঠব কিনা? না উঠলে মরবি, পায়ে চেপে মেরে দেবে লোকে।
কেনে? ওরে বাপরে, মহাত্মা গান্ধী আসবে আজ হেতাকে, এই পথে যাবে। লোক ভাঙছে, স্টেশন ভরে গিয়েছে দেখে এলাম। চমক এলো সরলার, মজে যাওয়া ডোবায় পাকাল জল এতটুকু, সেই জলে যেন ঘূর্ণি জল এসে লাগলো। তার ঘোলা চোখ দুটো বড় হয়ে উঠল, চোখের পাতায় ঢাকা থাকে যে অংশটা তার সাদা রঙে রোদের ছটা লেগে ঝিকমিক করে উঠল। মহারাজ গান্ধী, হেথা আসবে মহারাজা? হ্যাঁ বাবা, মিটিং হবে, এই এত টাকা দেবে লোকেরা, তোকে আজ ভিক্ষে দেবে না কেউ, উঠে আয়। সরলার মনে পড়ল একটা সিঁদুর মাখা টাকার কথা, কবে 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 সে টাকা খেয়ে বসে আছে। খুকু বললে, উঠে আয়। সরলা তাকালে তার শুদ্ধ কাপড়খানার দিকে, শুদ্ধ কাপড় আর নাই, ছেঁড়া তেনা, তবু সে উঠল, চলল। খুকি ডাকলে, সে ডাক সে শুনতে পেলে না। খুকি বললে, মরগা, তবে তুই মরগা, যা যা। ধুলো উঠছে, কাতারে কাতারে মানুষ আসছে, ধ্বনি উঠছে, জনসমুদ্রে কল্লোল উঠল, জোয়ার আসছে। খুকি বুড়িকে আর দেখতে পেলে না, ডুবে গেল বোধ হয় মানুষের সমুদ্রে। কর্মী জগদানন্দ খবরের কাগজে রিপোর্ট পাঠাচ্ছিল, পথের দুই ধারে সমবেত জনতার মধ্যে এক বৃদ্ধা ভিখারিণী দাঁড়াইয়াছিল। মহারাজা গান্ধী যখন গাড়ি হইতে অবতরণ করিয়া মণ্ডপাভিমুখে অগ্রসর হইতেছিলেন, তখন এক অভূতপূর্ব কাণ্ড ঘটিল। বৃদ্ধা ভিখারিণী কম্পিত হস্ত মহাত্মাজির দিকে প্রসারিত করিয়া ধরিল। দেখা গেল সে তাহার ভিক্ষাপাত্র প্রসারিত করিয়া দিয়েছে, ভিক্ষা চাহিবার জন্য নয়, ভিক্ষাপাত্রটি সে তাহার পদপান্ত্রে নামাইয়া দিল। ভিক্ষাপাত্রে ছিল কয়েকটি পয়সা ও ডবল পয়সা। মহাত্মাজি দাঁড়াইলেন, বৃদ্ধার মুখের দিকে একবার চাহিলেন, তাহার দুই চোখ জলে ভরিয়া উঠিল। তিনি ভিক্ষাপাত্র হইতে একটি পয়সা তুলিয়া লইয়া বৃদ্ধার মাথায় হাত রাখিলেন, আমরা খোঁজ করিয়া ভিখারিণীকে আর পাই নাই। নমস্কার, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।